আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়্যান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত 14 জনের মৃত্যু বাড়ছে আক্রান্তের সংখ্যা নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান আদালতে স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয় মন্তব্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালকের বন্যার কবলে 31 জেলা খাবার আর বিশুদ্ধ পানির সংকটে প্রায় 40 লাখ মানুষ সহায়তার আশ্বাস দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর এবং করোনাকালে ঔষধের দাম কমানোর নির্বাহী আদেশ দিয়ে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনা ভাইরাসে আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে একদিনে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত অন্তত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মধ্যে কুমিল্লায় 6 জন বগুড়ায় 4 জন খুলনায় 2 জন এবং সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন করে মারা গেছে তবে একদিনে মৃত্যুর মিছিল থেমেছে বরিশাল ও চট্টগ্রামে এদিকে চিকিৎসক প্রকৌশলী পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন পরাগমান করোনা ভাইরাসের হটস্পট কুমিল্লায় আবারও মৃতের সংখ্যা বেড়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনায় 4 জন ও করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত জেলায় মোট মারা গেছে 331 জন তাছাড়া 31 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় মোট 4 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় মোট মারা গেল 95 জন তাছাড়া নতুন আক্রান্ত 25 জন খুলনায় 1 জন করোনা ভাইরাসে এবং 9 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে এছাড়া খুলনা বিভাগের 10 জেলায় 845 জনের নমুনা পরীক্ষা করে 249 জনের করোনা শনাক্ত হয়েছে সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 1 জন মারা গেছে এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও 59 জন ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে জেলায় এ পর্যন্ত মারা গেছে 31 জন আর নতুন করে আক্রান্ত 17 জন মৃত্যুর মিছিল থেমেছে বরিশাল বিভাগে তবে ব্যাংকার নার্স ও পুলিশ সহ বরিশাল বিভাগের 6 জেলায় করোনায় নতুন আক্রান্ত 86 জন চট্টগ্রামেও করোনায় মৃত্যুহীন একটি দিন গেল তবে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 126 জন এ নিয়ে চট্টগ্রামে 13,629 জনের করোনা শনাক্ত হলো যশোরে গত 24 ঘন্টায় 247টি নমুনার মধ্যে 69টি করোনা পাওয়া গেছে নওগাঁয় 1 ডাক্তার ও নার্স সহ আরও 70 জনের করোনা আক্রান্ত হয়েছে নেত্রকোনায় 2 স্বাস্থ্যকর্মী সহ 5 জন করোনা রোগী শনাক্ত হয়েছে নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছে 85 জনের এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,945 জন রংপুর মেডিকেল কলেজে 188 জনের নমুনা পরীক্ষা করে 63 জনের করোনা শনাক্ত হয় শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 1 চিকিৎসকের দেহে করোনা শনাক্ত হয়েছে পরাগমান এটিএন বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা ইউনিটে নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেফতার শারমিন জাহানকে 3 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে এর আগে শুক্রবার রাতে শাহবাগ এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে পরে শারমিন জাহানকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার রাতে বিএসএমএমইউ এর প্রক্টর বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার মামলা করেন তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তার মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল এই নকল মাস্ক সরবরাহ করে এই মাস্কের কারণে কোভিড-19 সম্মুখ যোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে
স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। দায়িত্ব পালনের পর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি। পরিস্থিতি থেকে উত্তরণ বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। রিপোর্ট করছেন রাবে আক্তার সুবর্ণা। স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব নেওয়ার পর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডাক্তার আব্দুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি বলেন, সবাই যদি ব্যক্তিগতভাবে সৎ না হয় তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। এই মহামারীতে সাংবাদিকদের ইতিবাচক মনোভাব নিয়ে সরকারের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙ্গুল তুলে ধরি সেটা বোধহয় সবচেয়ে বোকামি হবে। আমরা সবাই এই দুর্নীতির অংশ। আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই কারো পক্ষে সম্ভব না কিছু। তিনি আরও বলেন, দুর্নীতির দায় আমাদের সবার। স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয়। এই মহামারী অতিমারীর সময় আপনারা সরকারের পাশে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দাঁড়াবেন। করোনা মহামারীর এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই হলো বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ওয়ারির 21 দিনের লকডাউন শেষ হয়েছে। রাত 12টার পর স্বাভাবিক করে দেওয়া হয় সবকিছু। 4 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত সেখানে 309 জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হন 80 জন। ধীরে ধীরে করোনা সংক্রমণ কমে আসে, লকডাউন তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে 30 জুলাই পর্যন্ত সেখানে সচেতনতামূলক কার্যক্রম চলবে বলেও জানানো হয়েছে। এই সময় পর্যন্ত করোনা টেস্টিং বুথ ও ই কমার্সের সেবাও অব্যাহত থাকবে। দেশের 31 জেলায় হানা দিয়েছে বন্যা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 40 লাখ মানুষ। খাবার আর বিশুদ্ধ পানির অভাবে দুর্বিষহ দিন কাটাচ্ছে বেশিরভাগ দুর্গত এলাকার মানুষ। সেই সাথে উত্তর ও মধ্যাঞ্চলের অনেক জেলায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জানিয়েছেন, বন্যার্তদের পাশেই আছে সরকার, পৌঁছে দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা। জেলা প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। বন্যায় এখন চরম দুর্ভোগে জামালপুরের মানুষ। যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 7 উপজেলার প্রায় 10 লাখ মানুষ এখন পানিবন্দী। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার আর বিশুদ্ধ পানির সংকট। সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে ত্রাণ সহায়তা, যদিও না পাওয়ার অভিযোগ আছে অনেকের। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগও বেড়েছে গাইবান্ধার বানভাসীদের। ব্রহ্মপুত্র, ঘাগট ও করতোয়া নদীর পানি বাড়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে এখানে। খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের মারাত্মক সংকট দেখা দিয়েছে। 4 উপজেলার 1,35,000 মানুষ বন্যায় নানাভাবে ক্ষতির মুখে পড়েছে। ভালো নেই শেরপুরের 13টি ইউনিয়নের পানিবন্দী প্রায় 1 লাখ মানুষ। শেরপুর সদর ও নকলা উপজেলার 2 শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। শেরপুর জামালপুর আঞ্চলিক সড়কে পানি ওঠায় গত 9 দিন ধরে উত্তরাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে সিরাজগঞ্জে ভয়ঙ্কর হয়ে উঠেছে যমুনা নদীর পানি। 1 মাসেরও বেশি সময় ধরে চলা বন্যায় কাজীপুর, এনায়েতপুর, চৌহালী, শাহজাদপুরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত 3 দিনে সদরে কয়েক দফা ভাঙনে 70 বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অবনতি হয়েছে নাটোরের বন্যা পরিস্থিতিও। পানি বাড়ায় সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানির তোড়ে তলিয়ে গেছে 3,500 হেক্টর জমির ফসল। সারাদেশ থেকে আমাদের প্রতিনিধিরা যখন বন্যার খবর পাঠাচ্ছিলেন তখন সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি জানান, সরকার সামর্থ্যের সবটুকু দিয়ে বন্যার্তদের পাশে থাকবে। 31টি জেলা বন্যা কবলিত হয়েছে এবং উপজেলার সংখ্যা 147টি, বন্যা ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 39,75,937 জন। এই পর্যন্ত আমরা যে ত্রাণ সহায়তা দিয়েছি সেটা নগদ টাকা দিয়েছি আমরা 3,36,50,000। আমরা 12,010 মেট্রিক টন চাল দিয়েছি। 1,21,000 অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রাম ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি। কুড়িগ্রামে বানভাসী প্রায় 4 লাখ মানুষ রয়েছেন চরম খাদ্য সংকটে। জেলায় 9 উপজেলায় প্রায় 40,000 নলকূপ তলিয়ে যাওয়ায়
মিলছে না বিশুদ্ধ খাবার পানি। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না থাকায় নেত্রকোনার নদ নদীর পানি কমতে শুরু করেছে। এখানেও প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। ময়ুল আহসান, এটিএন বাংলা। কোরবানির ঈদের বাকি আর মাত্র কটা দিন, অথচ গ্রামে কোনো আমেজই নেই মুসলমানদের অন্যতম বড় এই উৎসবের। মহামারী করোনা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খামারিরা। আগের মতো ব্যাপারের খোঁজ নেই, তাই নিজের পশু নিয়ে নিজেই যাচ্ছেন হাটে, কিন্তু সেখানেও ক্রেতার দেখা মেলা দুষ্কর। এমদাদুল হকের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। কি মিষ্টি একটা সকাল, গ্রামীণ জীবনের এই ছবিটা খুবই চেনা। খুব সকালে রাখাল তাজুল ইসলামও বেরিয়ে পড়েছেন গরু নিয়ে ঘাস খাওয়াতে। কোরবানি ঈদে বিক্রির আশায় সারাটা বছর গরুর যত্ন করেছেন, কিন্তু এখনো ব্যাপারের দেখা পাননি তাজুল ভাই। কোরবানি তো চলে আসলো, আমাদের আবার কিসের কোরবানি? আমাদের বাজার মন্দা, ব্যাপারে আসতেছে না, বিক্রি করতে পারতেছে না, আর আপনার বাজার কম। এখন কিরকম বাজার কম বলতো? অর্ধ অর্ধে অর্ধেক দাম। এই সমস্যাটা কেন হইল? করোনার লেগা। আগের বছরগুলোতে ঈদ আসার অন্তত এক মাস আগে থেকেই খামারিদের গরু বেচে বিক্রি শুরু হলেও এবারের চিত্র একেবারেই আলাদা। বিক্রি তো দূরে, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বেশিরভাগ কোরবানির পশু কেনার জন্য কোনো ক্রেতাই আসেননি। এর কারণে আমার গরুটা আমি কম দামে বিক্রি করে ফেলাই দিচ্ছি। সংসারটা চলে আসলে গরুর এখান থেকে। আমরা যদি গরু বাচ্চা ঠিক মতন বেচতে পারতাম পালন করে, তাহলে হয়তো দেখতে পাচ্ছি কিছু টাকা হইলে আমাদের গরু বাড়িটা ঠিক করতে পারতাম, কিন্তু ওইরকম হইতেছে না এই বছর। গ্রামে ব্যাপারীর খোঁজ না পেয়ে এই বৃদ্ধা নিজেই চলে এসেছেন কুরবানির হাটে, কারণ এই পশু বিক্রির টাকা দিয়েই ঋণ শোধ করবেন তিনি। কিন্তু এখানেও যে প্রায় ক্রেতা শূন্য বাজার। ওই যে করোনা আইছে, আবার ওই যে বন্যা হয়ে গেছে, মানুষের কেনাই চলবো সে ব্যবস্থা নেই, পাঁচ পাচ্ছে না, এই জন্য বাজার কম হয়ে গেছে। মানিকগঞ্জে বড় এই কোরবানির হাট দেখলে বোঝারই উপায় নেই যে ক্রেতা সংকট, কিন্তু বাস্তবতা হলো সারাদিনে গরু বিক্রির সংখ্যা বৃষ্টিও নয়। কে নিব গরু? আমরা তো গরু পাইলে বোকা সেজে গেছি, আমরা তো গৃহস্থ মানুষ। গরু পালি না, খেত খোলা গেল, একাতে করোনা গেল, আবার বন্যা, কোন দিকে যাবো আমরা? মানে আমাকে নিরুপায়, করোনায় বা বন্যায় কোরবানি শেষ হয়ে গেছে বেটা, গরু বছর বছর বন্যায় শেষ। করোনায় স্বাস্থ্যবিধির জন্য দেশের অন্যান্য জেলার মতো এখানেও হাট সংখ্যা কমেছে। গণমাধ্যমের কল্যাণে গ্রামের মানুষও জানে করোনার ভয়াবহতা, অথচ সব জেনেও উদাসীন। গরু হাটে মাস্ক পরলে কথা বলা যায় না, একজনের মুখ দেখা যায় না, চোখে চোখে চোখ না রাখলে গরু বিক্রি করা যায় না। এখানে মাস্ক তো সবারই আছে, এখন ওই যে আমি কথা একটা বললাম না, আসলে নিজের খেয়াল, তারপর আমরা চেষ্টা করতেছি। তবে করোনায় স্বাস্থ্য ঝুঁকির চেয়ে লোকসান নিয়ে বেশি চিন্তিত তারা। গ্রামের মানুষের কাছে কুরবানি আসে বড় আশা নিয়ে, তৈরি করে নতুন সম্ভাবনা, কিন্তু এবারের কুরবানিতে করোনার বরসায় তারা একটা বড় রকমের সমস্যার মধ্যে পড়েছে। কুরবানির হাটগুলোতে মানুষ আছে, কিন্তু এই মানুষগুলো যারা তারা সবাই বিক্রেতা কিংবা ব্যাপারী। তারা বলছেন যদি এভাবেই চলতে থাকে আর বেচে বিক্রি না হয়, তাহলে তারা বড় রকমের একটা ক্ষতির মুখে পড়বে। সামাজিক ন্যায় বিচার ও সকল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা করাই জাতীয় পার্টির লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। রাজধানীর চকবাজারে ইসলামবাগ ঈদগাহ মাঠে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের স্মরণ সভায় তিনি একথা বলেন। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় এরশাদ আজীবন কাজ করে গেছেন, উপজেলা ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন বলেও উল্লেখ করেন জি এম কাদের। তার আদর্শে উজ্জীবিত হয়ে দুর্নীতি, দুঃশাসন ও বেকারত্ব মুক্ত বাংলাদেশ গড়ে তোলাই দলের লক্ষ্য বলে মন্তব্য করেন জি এম কাদের। করোনা মহামারীর এই সময়ে ওষুধের দাম কমানোর জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করা
করে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এজন্য চারটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার পরিপ্রেক্ষিতে ওষুধের মূল্য হ্রাসের পাশাপাশি বিদেশ থেকে কম মূল্যে প্রয়োজনীয় ওষুধ আমদানি করতে পারবে ব্যবসায়ীরা। এই পদক্ষেপের আগে বড় বড় ওষুধ ব্যবসায়ীদের সাথে হোয়াইট হাউসে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট। তবে একে সামনে নির্বাচনের ভোট জেতার কৌশল হিসেবে দেখছেন দেশটির নাগরিকরা। এদিকে ওষুধ শিল্পের উপর হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ খুব বেশি না থাকা এবং নির্বাহী আদেশ হলেও কোর্টে তা প্রশ্নের সম্মুখীন হলে পরিবর্তন হওয়ার সুযোগ থাকায় এমন সিদ্ধান্ত বিপজ্জনক বলছেন এ খাতের বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় 1.5 লাখের মতো মানুষ মারা গেছেন করোনায়। পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,57,00,000 এবং মারা গেছে 6,39,000। করোনা সংক্রমণ রোধ ও চিকিৎসায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বিআরটিসি কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা জানান। বিআরটিসির ডিপো কেন্দ্রিক অনিয়ম শক্তভাবে নিয়ন্ত্রণ করার তাগিদ দেন সেতুমন্ত্রী। এ সময় ঈদের সময় সড়ক দুর্ঘটনা রোধে ঈদের আগে ও পরে সতর্কতার সাথে গাড়ি চালাতে পরিবহন মালিক শ্রমিকদের অনুরোধ জানান ওবায়দুল কাদের। মন্ত্রণালয়ের প্রতিটি সংস্থা, বিশেষ করে সড়ক ও জনপথ অধিদপ্তর, ডিটিসিএ, বিআরটিএ নিজেদের বদলাচ্ছে, প্রত্যেকে নিজস্ব নতুন ভবন নির্মাণ করছে, কিন্তু বিআরটিসি পিছিয়ে। সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ সততার সাথে দায়িত্ব পালন করুন, প্রতিষ্ঠানকে এগিয়ে দিন। দেশের বিভিন্ন স্থানে বিজিবি, র্যাব ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী সহ 4 জন নিহত হয়েছে। এর মধ্যে কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি 2 রোহিঙ্গা নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে 2 লাখ পিস ইয়াবা, একটি বন্দুক সহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ভোরে টেকনাফ জেলার রিলা ইউনিয়নের মোচনিক ছুরিখাল এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। উপজেলার ডাঙ্গের বাজার সেন্টার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি ও 43 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। নিহত কুদরত আলীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে অন্তত 6টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে হত্যা, ডাকাতি সহ 1 ডজন মামলার 1 আসামি নিহত হয়েছে। ভোরে উপজেলার সরল ইউনিয়নের সরল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এবার আলারাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মৌলভীবাজারের পাহাড়ি অঞ্চলে বাড়ছে লেবুর চাষ। জেলার প্রায় 3,000 বাগানে উৎপাদিত লেবু স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে করোনার প্রভাব পড়েছে লেবুর আড়তে, পাইকারি কম থাকায় দাম নিয়ে হতাশ চাষিরা। জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল সহ বিভিন্ন উপজেলায় পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লেবু। কৃষি বিভাগ জানায়, জেলার এবছর 1,500 বেশি হেক্টর জমিতে কাগজি, চায়না, জারা ও পাতি সহ বিভিন্ন জাতের লেবু আবাদ হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে চীনের সামরিক বাহিনীর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার এক সিঙ্গাপুরের নাগরিককে আটক করেছে দেশটির ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এফবিআই। তিনি রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করার মাধ্যমে মার্কিন গুরুত্বপূর্ণ সব তথ্য চায়না তদন্ত সংস্থার কাছে পাঠাতেন, আর তিনি তা স্বীকারও করেছেন। এর আগে একই অভিযোগে আরও 3 চীনা নাগরিককে গ্রেফতার করা হলেও এক চীনা গবেষক এখনও পালিয়ে আছেন, যাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এর আগে এই চীনা গবেষকের সান ফ্রান্সিসকোর চায়নার কনসুলেটে লুকিয়ে থাকা এবং সেখানে বেশ কিছু গুরুত্ব নথি পুড়িয়ে ফেলার অভিযোগে কনসুলেটটি বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন। এরই পাল্টা উদ্যোগ হিসেবে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর চেংডুর মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্তৃপক্ষ। এখন থেকে সারাদেশে অনলাইনে পণ্য সরবরাহ করবে অর্গ্যানিক ও সেফ ফুড নিয়ে কাজ করা দেশের অন্যতম ই কমার্স সাইট মার্কেট বাংলা .com। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারায় নিজস্ব কার্যালয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটোয়ারি, ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান জুয়েল। এ সময় পথ চলার 1 বছর পূর্তিতে মার্কেট বাংলা টিমকে অনলাইনে অভিনন্দন জানান ই ক্যাবের সভাপতি ও এফবিসিআই এর পরিচালক অভিনেত্রী সমিকা স্যার। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ।
করোনা ও বন্যার প্রভাব পড়েছে নেত্রকোনার কামারপল্লীতে। কোরবানির ঈদের আর মাত্র ৬ দিন বাকি থাকলেও সেখানে নেই তেমন কোনো ব্যস্ততা। প্রতিবছর এই সময় যখন আগুনে পোড়া লোহা পেটানোর টুংটাং শব্দে মুখরিত থাকে কামারপল্লী, এখন তা প্রায় নিশ্চুপ। ভরা মৌসুম চললেও নেই বেচাকেনা। দা, বটি, ছুরি, চাপাতি সহ অন্যান্য জিনিসপত্র তৈরি কারিগররা জানান, ক্রেতা কম থাকায় এবার তাদের তৈরি অধিকাংশ পণ্য অবিক্রিত থেকে যাচ্ছে। গুনতে হচ্ছে লোকসান, দিতে হচ্ছে অধিক হারে ঋণের সুদ। এই অবস্থা সরকারি বেসরকারি সহায়তা কামনা করছে ভাগ্যহত কামাররা। পার্টিস খেলা খবর। করোনা ভাইরাস বিরতির পর প্রথম মাঠে নেমে গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। তাতে সেন্ট এটিএনকে পরাজিত করে ফরাসি কাপ জিতল প্যারিস সেন্ট জার্মেই। নিজেদের মাঠ স্তেদো দি ফ্রান্সে খেলার ১৪ মিনিটে কিলিয়ান এমবাপের শট গোলকিপার দৃঢ়তার সাথে ফিরিয়ে দেন। ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন নেইমার। ২৭ মিনিটে এমবাপের ফাউলকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়া। পরে ভিআর এর সাহায্যে রেফারি পেরিনকে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় এটিএন। কিন্তু বাকি সময় কোনো দল আর গোল করতে পারেনি। শেষ বাঁশি বাজার সাথে সাথেই শিরোপা উল্লাসে মেতে ওঠে টমাস টুসেলের দল। সব মিলে ফরাসি কাপের ১৩তম শিরোপা জিতল পিএসজি। পঞ্চম উইকেটে পোপ ও বাটলারের ১৩৬ রানের জুটিতে ম্যানচেস্টারের সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে ২৫৮ রান তুলেছে ইংল্যান্ড। দলের ৪৭ মিনিটে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংলিশরা। ১২২ রানের চতুর্থ উইকেট পতনের পর দলের হাল ধরেন ওলি পোপ ও জস বাটলার। পোপ ৯১ এবং বাটলার ৫৬ রানে অপরাজিত আছেন। রোরি বার্নস করেন ৫৭ রান। ওয়েস্ট ইন্ডিজের বোলারের মুখে কেমার রোজ ৫৬ রানে দুটি উইকেট তুলে নেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত ১৪ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান আদালতে। স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয়, মন্তব্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালকের। বন্যার কবলে ৩১ জেলা, খাবার আর বিশুদ্ধ পানির সংকটে প্রায় ৪০ লাখ মানুষ, সহায়তার আশ্বাস দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর। এবং করোনাকালে ওষুধের দাম কমানোর নির্বাহী আদেশ দিয়ে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।